নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমরা আরেকবার এখানে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে সময়টাতে মুঘল পিরিয়ড শেষ হতে চলেছে এবং পর্তুগিজরা প্রথমে আসছে ট্রেডিংয়ের জন্য, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই জায়গাটা আমরা ফোকাস করব। দেখুন, যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকে, দ্য টোবাকো কাল্টিভেশন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্ট। টোবাকো কাল্টিভেশনটা কার হাত দিয়ে ইন্ডিয়াতে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল পর্তুগিজদের হাত ধরে, ঠিক আছে? এবং মনে রাখবেন আপনারা, অ্যাট দ্য টাইম অফ, এই জন্য বলা হয় যে জাহাঙ্গীরের সময়ে টোবাকো কাল্টিভেশনটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল, ঠিক আছে? ফ্রান্সিস ক্যাভিয়ার ওয়াজ দ্য ফেমাস জিসাস্ট সান্ত হু অ্যারাইভড ইন ইন্ডিয়া উইথ মার্টিন আলফানসো ডি সুজা ইন 1542-1545। এটা অতটা বেশি মনে রাখার প্রয়োজন নেই, তবে যারা WBCS প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই মনে রাখুন। ইন লেটার টাইম অল দ্য পর্তুগিজ টেরিটরিজ ওয়ার টেকেন, পরবর্তী সময়ে যতগুলো পর্তুগিজ টেরিটরি ছিল টেকেন বাই মারাঠা, মারাঠারা সেইগুলো দখল করেছিল ডাচ অ্যান্ড ইংলিশ। দেখুন, পর্তুগিজরা প্রথমে এসেছিল ভারতে, তারপর তারা যে জায়গাগুলো ট্রেডিংয়ের জন্য দখল করেছিল সেইগুলো একে একে মারাঠারা দখল করে নেয়, ডাচরা দখল করে নেয় এবং ইংলিশরাও দখল করে নেয়, ইংলিশ ইন্ডিয়া কোম্পানি। কোন তিনটে ছাড়া? গোয়া, দিউ এবং দমন। গোয়া, দমন এবং দিউ। দমন এবং দিউটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে, এবং গোয়া, গোয়ার রাজধানী কি? গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। এবং এটা কোন নদীর তীরে অবস্থিত আপনারা একটু কাইন্ডলি জানান, তাহলে এখান থেকে ভূগোলেরও আপনাদের প্রশ্নের ইয়ে হয়ে যাবে। ডাচ মার্চেন্ট কেম টু ইন্ডিয়া, ডাচ মার্চেন্টরা কখন এসেছিল ইন্ডিয়াতে? পর্তুগিজ তো প্রথমে এসেছিলো, আর ডাচ মার্চেন্টরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও আগে এসেছিলো, ইন দ্য ইয়ার অফ 1595। দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড বাই এ চার্টার অফ ডাচ পার্লিয়ামেন্ট ইন মার্চ 1602। দেখুন, ডাচ মার্চেন্টরা 1595 এসেছিল, ঠিক আছে, বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা কিন্তু অনেক পরে গঠন হয়েছে, 1600 সালে গঠন হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর 1602 হয়েছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হবার পূর্বেই ডাচরা ভারতবর্ষে এসেছিল ট্রেডিংয়ের জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কিন্তু তৈরি হয়নি। দ্য মেন সেন্টার ইন ইন্ডিয়া ওয়াজ পুলিকট, পুলিকট ছিল মেন সেন্টার কাদের? ডাচেদের। পর্তুগিজদের মেন সেন্টার আমরা কোনটা বলেছি? অ্যাট ফার্স্ট কোচিন, পরবর্তী সময়ে গোয়াকে তারা সেকেন্ড রাজধানী হিসাবে তারা ব্যবহার করেছে, কিন্তু ডাচের ক্ষেত্রে পুলিকটকে তারা, দেখুন, মেন জায়গা, হুইচ ওয়াজ লেটার রিপ্লেসড বাই নাগাপট্টনম, ঠিক আছে? তাহলে ডাচেদের ক্ষেত্রে আপনার এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের জন্য, এবং খুব কনফিউজ তৈরি করবে আপনাদের, কনফিউজড হয়ে যাবেন আপনারা কোনটা কার মেন জায়গা ছিল, কিন্তু এই ভিডিওটা দেখুন তাহলে আপনাদের সলভ হয়ে যাবে। ডাচদের ক্ষেত্রে ছিল পুলিকট এবং নাগাপট্টনম। দ্য ডাচ ফ্যাক্টরি স্যার, এখানে দেখুন ডাচ ফ্যাক্টরি কোন কোনগুলো ছিল? মুসুলিপট্টনম, পুলিকট, সুরাট, হ্যাঁ, বিম্বলিপট্টনম, কারিকলটা ছিল, চিনসুরা, কাশিমবাজার। এই কাশিমবাজারটা আপনারা একটু মনে রাখুন, যেহেতু এটা বাংলায় অবস্থিত, বরানগর, পাটনা, বালাসোর, নাগাপট্টনম, আর এখানে হচ্ছে কোচিন, ঠিক আছে? ইন 1759, অর্থাৎ যখন আমাদের আধুনিক যুগ স্টার্ট হয়ে যাচ্ছে, ঔরঙ্গজেব মারা গেছে, মুঘল সাহিত্যের ক্ষমতা কমে এসেছে, ইন দ্য ব্যাটেল অফ বেদার, বেদারের যুদ্ধ হয়, দ্য ডাচ গট ফাইনালি ডিফিটেড বাই ব্রিটিশ। বেদারের যুদ্ধ কার কার হয়েছিল? বেদারের যুদ্ধটা হয়েছে ডাচ এবং ব্রিটিশদের মধ্যে, এবং অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন, ব্রিটিশরা সেই সময় কোনো যুদ্ধেই পরাজিত হয়নি, এবং পরাজিত হলেও তারা সেটার থেকে কিন্তু বেরিয়ে এসে পুনরায় সেটা জয়যুক্ত হয়েছে পরবর্তী যুদ্ধে। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মড 31 ডিসেম্বর 1600 বাই কুইন এলিজাবেথ ওয়ান, এটা আপনার মনে রাখুন। 1600 সালটা তো আমি অনেকবার বলেছি, কিন্তু সেই সময় রানী কে ছিলেন? ব্রিটিশদের রানী ছিলেন কুইন এলিজাবেথ ওয়ান। এবং এটাও আপনাকে জানতে চাইতে পারে যে যখন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ফর্মড হয় সেই সময় মুঘল এম্পায়ার কে ছিল? মুঘল সম্রাট ছিলেন সেই সময়, যেহেতু সালটাই দেখতে পাচ্ছেন আপনারা 1600, তাই মুঘল সম্রাট সেই সময় ছিলেন আকবর। থমাস স্মিথ ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ দ্য কোম্পানি, অর্থাৎ এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফার্স্ট গভর্নর কে ছিলেন? ফার্স্ট গভর্নর ছিলেন কিন্তু থমাস স্মিথ।
জাহাঙ্গীর গেব 400 মনসবস, অর্থাৎ 400 মনসবস টু উইলিয়াম হকিন্স। আপনারা জানেন যে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের কোর্টে এসেছিল এবং তাকে তিনি মনসব নিযুক্ত করেছিলেন অ্যাট দ্য ইয়ার অফ 1613। ঠিক আছে, কত মনসব দেওয়া হয়েছিল তাকে? 400। ফার্স্ট ব্রিটিশ ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশড অ্যাট সুরাট ইন 1613 অ্যান্ড দ্য টাইম অফ উইলিয়াম হকিন্স। ঠিক আছে, এটাও একটা আপনার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্রিটিশরা প্রথম কোথায় ফ্যাক্টরি স্থাপন করেছিল, এটার উত্তর হয়ে যাবে সুরাট। স্যার থমাস রো কেম টু কোর্ট অফ দ্য জাহাঙ্গীর 1615 অ্যাজ দ্য অ্যাম্বাসেডার অফ জেমস ওয়ান। ঠিক আছে, এরপর দেখুন হকিন্সের পরে আসছে কে? থমাস রো। ঠিক আছে, প্রথমে এসেছে হকিন্স, তারপরে এসেছে থমাস রো। এ লিটিল কল্ড জার্নাল অফ দ্য মিশন টু দ্য মুঘল এম্পায়ার ওয়াজ রিটেন বাই দ্য থমাস রো অ্যাবাউট মুঘল এম্পায়ার, অর্থাৎ তিনি একটা বই লিখেছিলেন মুঘল এম্পায়ার নিয়ে, সেটাও যদি মনে রাখতে পারেন খুবই ভালো হয়। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অ্যানাদার ব্রিটিশ ফ্যাক্টরি ওয়াজ বিল্ট মসুলিপট্টনম ইন 1633। এরপর দেখুন শুধু বিল্ট হয়েই যাবে, অর্থাৎ ইংরেজরা বিভিন্ন রকম ফ্যাক্টরি বিল্ড করবে এবং পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করবে। ইন 1639 রাজা অফ চান্দাগিরি গেভ মাড়ওয়াজ টু দ্য ইংলিশ, মাধওয়াজ গেভ মাধওয়াজ টু দ্য ইংলিশ, এটাও ইংরেজরা দখল করেছে। 1644 ফোর্ট সেন্ট জর্জ, এটা খুব ইম্পর্টেন্ট, ফোর্ট সেন্ট জর্জ ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাট মাদ্রাস। আর সেন্ট জর্জের নাম আপনারা শুনে থাকবেন, এটা একটা ফোর্ট ছিল, কোথায় স্থাপন করেছিল? মাদ্রাজে, এটা ইংলিশরা স্থাপন করেছিল। 1700 সালে ফোর্ট উইলিয়াম স্থাপন হয়েছে, যেটা আমাদের কলকাতায় আছে। এটা কার সময় স্থাপন হয়েছে এটাও আপনাদের পরীক্ষায় পড়তে পারে, লর্ড ওয়েলিসলি, এটা খুব ভালোভাবে মনে রাখুন। 28 নম্বর 29 নম্বর পয়েন্টটা, ইংলিশ সেটেলমেন্ট ইন ইন্ডিয়া মেড থ্রি প্রেসিডেন্সি টাউন্স, দ্যাট ইজ কী কী? ফার্স্ট বোম্বে, মাদ্রাজ অ্যাট ক্যালকাটা, এটা হচ্ছে 1700 সালে তৈরি করা হয়েছিল উইথ ক্যালকাটা অ্যাজ দ্য ক্যাপিটাল, সেই সময় রাজধানীটা কিন্তু ছিল ক্যালকাটা, এবং এটা পুরো 1911 সাল পর্যন্তই ব্রিটিশদের কিন্তু, সেই সময় ভারত যে দখল করে রেখেছিল তাদের কিন্তু পুরো রাজধানীটা ওটাই ছিল। দ্য মুঘল এম্পায়ার ফারুকসিয়ার, ঠিক আছে, মুঘল এম্পায়ার ফারুকসিয়ার গেভ রয়্যাল ফরমান 1717 রয়্যাল ফরমান দেওয়া হয়েছিল ইংরেজদেরকে, অর্থাৎ বাণিজ্যের বেশ কিছু সুযোগ সুবিধা তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি, আপনারা ভিডিওগুলো দেখুন, আপনারা এখানের বাইরে কোনো প্রশ্ন কমন পাবেন না, এবং পুরোই হিস্ট্রিটা আমরা এখান থেকে কভার করে নেব। ধন্যবাদ।